তুমি তো আবার ইমানদার পুলিশ অফিসার, আমার রেস করিয়া লয়ে যাও, সরকারের কাছে মেডেল পাইবা। জন নিরাপত্তা আইনে তোকে আদালতে চালান দেব, তুই জীবনেও বেরোতে পারবি না। আপনার ক্ষমতা থানায়, আদালত আমগো ড্রয়িং রুম, টাকা দিমু খালাস। অ্যারেস্ট হিম। রাস্তা ছাড়ুন। না, আমরা রাস্তা ছাড়ব না। কেন? জুয়েল ভাই আমাদের নেতা, তাকে অন্যায় ভাবে গ্রেফতার করেছেন। জুয়েল ভাই যেখানে আমরা আছি সেখানে। আপনারা জানেন না জুয়েল কত খারাপ। জুয়েল ভাইয়ের চরিত্র মতো পবিত্র, জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমি জুয়েলকে ছাড়বো না। আপনি জুয়েল ভাইকে না ছাড়লে আমরা জোর করে নিয়ে যাবো। খবরদার, আর এক পায়ে গুলি আমি গুলি করতে বাধ্য হব। আপনারা উকিল হয়ে একজন জঘন্য ক্রিমিনালকে সাপোর্ট করে ছিনিয়ে নিতে এসেছেন। আপনাদের মতো উকিলদের কারণে আজ দেশের এই অধপতন। ক্রিমিনাল লয়ারের নামে আপনারা ক্রিমিনালদেরকে সহযোগিতা করেন, আদালতে তাদের পক্ষে কেস লড়েন। আপনি আমাদের পেশার উপর আঘাত করে কথা বলতে পারেন না। শাট আপ! আপনারা এই পবিত্র পেশাকে অপবিত্র করছেন, আইনের চোখকে ধুলো দিয়ে ক্রিমিনালদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা এই সমাজের এই দেশের কত বড় ক্ষতি করছেন? আপনারা যদি প্রতিটা অপরাধীকে সাজা দিতেন তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমার ইচ্ছে করে এই জুয়েলের সাথে আমি আপনাদেরকে গ্রেফতার করি। জুয়েল যতটুকু অপরাধী তার চেয়ে বেশি অপরাধী আপনারা। আমরা জুয়েল ভাই জামিন নিয়ে এসেছি, আপনি ওনাকে ছেড়ে দিন। ওইসব টাকার বিনিময়ে কেনা কাগজ দিয়ে আমার কাছ থেকে জুয়েলকে ছিনিয়ে নিতে পারবেন না। আমি জুয়েলকে জেলের ভাত খাওয়াবই। ভাই ঘাবড়াও না, আদালতে বাবা অপেক্ষা করতেছে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমাদের সামনে আজ আসামি কাঠগড়া যে দাঁড়িয়ে আছে তার অপরাধের বর্ণনা শুনলে যে কোনো লোকের গা শিউরে উঠবে। গত চব্বিশে মাস রাতে বাসপট্টি মহল্লায় রিক্সাওয়ালা মালিকের বাড়িতে আসামি জুয়েল তার সঙ্গীরা আক্রমণ করে, নৃশংসভাবে মালিক এবং তন্দীকে ধর্ষণ করে হত্যা করে, হত্যা করে তন্দীর হবু স্বামী আরাফাতকে ও একটা খুনি। অবজেকশন ইওর অনার, মামলা প্রমাণিত হওয়ার আগে গুজবের উপর ভিত্তি করে আমার মোয়াক্কেলকে খুনি বলা হচ্ছে। অবজেকশন সাস্টেইনড। মিস্টার জামান, আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ করুন। ধন্যবাদ ইওর অনার। আমার প্রথম সাক্ষী বাসপট্টি মহল্লার রিক্সা গ্যারেজের মালিক শরাফতুল্লাহ মহাজনকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া হল। মহাজন, আদালতের বাইরে তোমার স্ত্রী সন্তানদের বুকে পিস্তল ধরে আমার লোকরা দাঁড়ানো, তুমি যদি সত্যি কথা বলো তাহলে ওদেরকে মেরে ফেলা হবে। আচ্ছা মিস্টার শরাফতুল্লাহ মহাজন সাহেব, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিকে চেনেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? চব্বিশে মার্চ রাতে মালিকের বোনকে কে খুন করেছিল? কে তাকে ধর্ষণ করেছিল? কে খুন করেছিল আরাফাতকে? জবাব দিন বলুন। জুয়েল কাপে সেই রাতে দেখেছেন কিনা বলুন। না না, আমি কিছু দেখিনি স্যার। কি বলছেন, আপনি কিছুই দেখেননি? অথচ মামলার তদন্তকারী অফিসার মাসুদ ডালা আপনার যে জবানবন্দি নিয়েছে সে জবানবন্দিতে জুয়েলের সে রাতে মালিকের বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে এইসব কথা ওই থানার ওসি জোর করে লিখে আমাদের কাছ থেকে সাইন নিয়েছে স্যার। মহাজন, আর একটা মিথ্যা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ওসি মাসুদ রানা, বিহেভ ইয়োরসেলফ। ইওর অনার, মিথ্যা কথা বলছে, আমি নিজে গিয়ে দেখেছি আরাফাত তন্দীর লাশ, তাদের মা শোকে পাগল হয়ে গেছে, সবাই একসাথে দাঁড়িয়ে আমার কাছে সাক্ষ্য দিয়েছে, আমি তা লিপিবদ্ধ করেছি। সব সত্য,
কেবল একটা কথা ছাড়া। এখানে জুয়েলের নাম কেউ বলেনি ইয়ার অনার। ওসি মাসুদ রানার জেরার মুখে অত্যাচারিত হয়ে তারা জুয়েলের নাম বলতে বাধ্য হয়েছে। কিন্তু ওসি মাসুদ রানার কি স্বার্থ হবে? আপনি হয়তো জানেন না মিস্টার পিপি সাহেব, তন্নি হবুসামি আরাফাত ওসি মাসুদ রানারই আপন ছোট ভাই। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার হায়দার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। আমার পরবর্তী সাক্ষী রিক্সা চালক শরীফকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকা হোক ইয়র অনার। অনুমতি দেয়া হলো স্যার। ঘটনার দিন জুয়েল, না স্যার, না না, আমি কিছু দেখি নাই, আমি কিছুই দেখি নাই স্যার। মা কালী। অর্ডার, অর্ডার, অর্ডার। উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণাদি না পাওয়ায় আসামি জুয়েলকে বেকসুর খালাস দেওয়া হলো। আমি জানতাম বাবা, তুমি থাকতে আমার কেউ জেলখানা রাখতে পারবে না। চলো, রাগ করে নরসি সাহেব, জানেন তো আমি মেরিন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। আপনার যা করেন আপনি করছেন, এবার আমার যা করণের দরকার আমি করুন। চলো বাবা। এগুলো কি জঞ্জাল? মানে এই এই জঞ্জাল এতদিন আমার মাথায় বোঝা হয়েছিল। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। হোয়াট? তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট অফিসার, কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি পদত্যাগ করবে? যে দেশে আসামি ধরার পর আদালত ছেড়ে দেয় সে দেশে পুলিশের চাকরি করা বোকামি। আমি আমার আপন ভাইয়ের খুনিকে ধরে ওই আদালতে চালান করেছি, অথচ আদালত মিথ্যে সাক্ষীর উপর বিশ্বাস করে কুখ্যাত সন্ত্রাসী জুয়েলকে ছেড়ে দিয়েছে। আমি জুয়েলকে ছাড়ব না। রানা, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। আইনের মাধ্যমেই আমি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চেয়েছিলাম, কিন্তু এই ঘুণে দ্বারা অথর্ব আইনের বেড়া জালে আদালত হত্যাকারীকে ছেড়ে দিয়েছে। স্যার, আমি আমার আদালতেই ওই হত্যাকারীর বিচার করব। রানা, তুমি উত্তেজিত হয়ো না, আমি দেখছি। আপনি পারবেন না স্যার, কারণ এই পোশাক গায়ে চড়িয়ে আমরা শুধু অপরাধী ধরতে পারি, বিচার করতে পারি না। অপরাধী যদি আমাদেরকে মেরে ফেলে, আমাদের স্ত্রী সন্তানেরাও আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আবার সেই সাজানো নাটক। মিথ্যে সাক্ষীর কারণে আসামি খালাস পেয়ে যাবে, আমার আদালতে সাক্ষী প্রমাণ লাগবে না। ওই কুখ্যাত খুনি জুয়েলকে আমি ধ্বংস করবই। চলি স্যার। স্যার, স্যার, আমারে মাফ করে দেন স্যার, আমারে ভুল বুঝলেন না। ওই জুয়েলের লোক আমার স্ত্রী সন্তানকে আটকে এড়াইকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করছে। আমার স্ত্রী সন্তানের জন্য আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি স্যার। আপনার ছেলেকে ওরা যদি খুন করত আপনি কি করতেন? ওদেরকে খুন করতাম। আমিও তাই করতে চাচ্ছি। বাড়ি চল বাবা, বাড়ি চল। কই ছিলি তুই, কই ছিলি? মঙ্গলবার, বহুত আচ্ছা দিন, এখনো টাইম আছে। সাইন করবি কিনা বল। না, আমি সই করব না। করবি না? ওই মহাজন, সাইন না কইরা লাভ কি? সাইন কইরা টাকা পয়সা লইয়া
সকাল সকাল ফুইকা যা। না, এই বস্তি আমার জন্মভূমি, আমার মায়ের সমাজ। কোন সন্তান বেঁচে থাকতে তার মাকে বিক্রি করবে না। সাইন করবি কিনা বল, নাই তো চাকু দেখে তোর পেট ফাড়বো। আমার এই সামান্য জায়গা আমি বিক্রি করবো না। আজ আমার হাত আইনের হাতে বাধা নেই। এই হাত আজ আইনের হাত নয়, তোদের মৃত্যুর হাত। কুসুরা আমার গোলাম ছিল, আমি দেখি উস্কা গোলাম। ভাবো এবার তোমার পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই আমার কথা শুনুন। চুপ, ওই মুখে আমাকে ভাই ডাকার অধিকার তোমার নেই। তুমি আমার ভাইয়ের হত্যাকারী। তুমি যদি সেদিন আরাফাতকে আমার বাড়ি থেকে না নিয়ে আসতে, তাহলে আমার আরাফাত আজও বেঁচে থাকত। এবার এবার আমাকে বলতে দিন, আপনি তো শুধু আপনার ভাইকে হারিয়েছেন, আর আমি আমি হারিয়েছি আমার বোনকে, আমার বোনের স্বামীকে। আমার মা সেই শোকে পাগল হয়ে গেছে, আমাকে আমাকে অমানসিক অত্যাচার করে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বাঁচিয়েছে আমার মায়ের দেওয়া এই তাবিজ। এই তাবিজের লেখা আল্লাহর নাম ফিরে দিয়েছে জুয়েলের পিস্তলের গুলি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই নরপশু ঘাতক জুয়েলকে হত্যা করার জন্য। মানি তোমার মা, দেখুন দেখুন আমার মা, আমার মাকে দেখুন, ও জুয়েলের অত্যাচারে পাগল হয়ে গিয়েছে। এরপরেও যদি আপনি বিশ্বাস করতে না চান, তাহলে আমি বলবো আপনি আপনি অন্ধ। আমাকে মাফ করে দাও মানিক, আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। তুমি আমার ভাইকে খুন করনি, তুমি আজ প্রমাণ করলে। রিক্সা হলে হলেও তোমার মতো সৎ মানুষ এখনো আছে। স্যার, আমি মাথায় কাফনের কাপড় বেঁধে জুয়েলের সাথে যুদ্ধে নেমেছি ওকে খতম করার জন্য।
আপনার যদি দোয়া ও ভালোবাসা পাই তাহলে বাংলাদেশে একটা জুয়েলের মতো খুনি থাকবে না।